রাম, আমি আজ অমঙ্গলকর স্বপ্ন দেখেছি। আকাশ থেকে বিকট শব্দ এবং উল্কাঘাত হচ্ছে, উল্কাপাত, ঝড়ের শব্দ শোনা যাচ্ছে। রাম, দৈব যজ্ঞরা বলছে রবি, মঙ্গল এবং রাহু প্রভৃতি ভীষণ গ্রহেরা আমার জন্মকালীন নক্ষত্রকে পীড়া বর্ষণ করছে। এই অশুভ লক্ষণ উপস্থিত হয়ে প্রায়শই দেখা যাচ্ছে, আমার মৃত্যু ভয়ের কামনা করছে কেউ, এবং আমার মনে হচ্ছে যে আমার মৃত্যু বেশি দেরি নেই, কিংবা হয়তো ঘোরতর কোনো বিপদ আসছে। রাম, যতক্ষণ পর্যন্ত আমার মন মোহগ্রস্ত না হয়, তার মধ্যেই তোমার রাজ্যাভিষেক হয়ে যাওয়া মনোমুক্ত করো। বলছে আমার মন পাল্টে গেলে জানি না কি হবে। রাম, আমার মন এখন স্থির আছে, এর মধ্যে আমি চাইছি তুমি রাজা হও, হয়ে যাও। তারপর তিনি কি বলছেন 20 নম্বর শ্লোকে? তিনি বলছেন, তৎযাবত সঞ্চয়া চলাহি প্রাণনামতি। সেই কথা চাণক্য পণ্ডিত এক জায়গায় বলেছেন, চলত চিত্তম চলত বিত্তম চলত জীবন যৌবনম চলা চলত ইদম সর্বং কীর্তিরজস্য সজীবতি। দশরথ মহারাজ এখানে বলছেন, যতক্ষণ পর্যন্ত আমার মন মোহগ্রস্ত না হয়, এ রাম, তুমি রাজা হও। মন যে বড়ই চঞ্চল, এবং সেজন্যে এই পুষ্যা নক্ষত্র পরশুদিন বেরোবে, আমি চাই সে পুষ্যা নক্ষত্রে তুমি তৎসনাক তুমি রাজপদে অভিষিক্ত হয়ে যাও। সেই জন্য শাস্ত্রে বলা হচ্ছে, যখনই মনের মধ্যে কোনো বিচার আসে ভালো কিছু করব, অপেক্ষা করা উচিত নয়, তৎসনাক সেই কাজটা করে ফেলা হচ্ছে। সেই জন্য বিষ্ণু মন্দিরে যাওয়া, দীক্ষা গ্রহণ করা, দান করা, এই সম্পূর্ণ জিনিসগুলো তৎসনাক করা উচিত। এবং ভালো কথা হরিকথা যেখানে হচ্ছে সেখানে শ্রবণের জন্য যদি ইচ্ছা হয়ে যাওয়া, কখনো চিন্তা করা উচিত নয় যে আমার যাওয়া উচিত না আমার যাওয়া উচিত নয়। সেই জন্য শাস্ত্রে বলছেন, দশরথ মহারাজ এখানে খুব সুন্দরভাবে উল্লেখ করছেন, তিনি বলছেন কি, না আমি এখন তৈরি আছি দেবার জন্য তোমাকে, তুমি এখন সেটা গ্রহণ কর। তার কারণ কি, বাস্তব ক্ষেত্রে মানুষের মন হচ্ছে অত্যন্ত চঞ্চল। চলত চিত্তম, চিত্ত হচ্ছে চঞ্চল। চলত বিত্তম, বিত্ত মনে হচ্ছে ধন হচ্ছে চঞ্চল। চলত জীবন যৌবনম, এই জীবন আর যৌবন কিন্তু চলে যাবে। চলা চলত ইদম সর্বম, প্রত্যেকটা জিনিস চলে যাবে যার কথা আমরা এখন আলোচনা করছি। তো সেই জন্য বলা হচ্ছে একটি ঘটনা, যে দশরথ মহারাজ যে ঘটনাটা বলছেন, যে কথা বলছেন যে আমার মন কখন পরিবর্তন হবে আমি জানি না, কারণ আমি মানুষ। সেই জন্য ভালো কাজটা সঙ্গে সঙ্গে করে নাও, তুমি হ্যাঁ বা না কিছু বলবে না, আমি যেটা বলছি সেটা এক্ষুনি করো। তো একবার একবার বারাণসীতে, বারাণসী গেছেন কেউ কেউ? বারাণসীতে গঙ্গায় একজন সেঠ, সেঠ মানে খুব ধনী ব্যক্তি, একা একা গঙ্গায় নৌকায় পার হচ্ছেন, মানে নৌকা চালাচ্ছেন। তো নৌকা চালাতে চালাতে হঠাৎ দেখছেন নৌকার মধ্যে জল ঢুকতে শুরু করেছে, আর নৌকাটা ডুবে যাচ্ছে। কি হবে কি হবে চিৎকার করছে তখন, ও মাঝি, ও মাঝি, বাঁচা বাঁচা, আমাকে বাঁচা, আমি জীবনে যা সঞ্চয় করেছি তোকে দেব রে, তুই আমাকে বাঁচা, বাঁচা বাঁচা করে ডেকেছে। তো যখন ডেকেছে তো মাঝিও, হ্যাঁ ও মাঝি রে, অত ধীরে ধীরে নয়, কোথা আছে তুমি, এসেছে, এসে বলছে আরে আসুন আসুন আসুন, বলে বাবু সাহেবকে তুলেছেন শেঠজিকে। শেঠজি বলছেন, ওরে বাবা রে, ওরে বাবা রে, তুই আমাকে বাঁচালি রে, আমার সব তোর, আমার সব তোর, আমার সব তোর। বলছে ঠিক আছে ঠিক আছে, আপনি বিশ্রাম নেন, কোনো চিন্তা নেই। বলছে জল আছে, জল আছে, দাও একটু, তো জল আছে, জল আছে, হ্যাঁ দিতে বলছে না, তো ওকেও বলছে, দুটো কাজ একসঙ্গে হয়ে গেল। তো এমন তো অবস্থায় যখন তুই জল খাবে জল খাবে বলছে, আমি তো জলটা খেয়ে নিয়া। থ্যাংক ইউ। তো যখন জল টল খেয়ে শান্ত হয়েছে,
প্রাণ ফিরে এসেছে, বিপদ চলে গেছে। তখন মাঝি কথা মাঝিটাকে দেখছে, বলছে আমার ব্যবসাটা 500 কোটি, এই মাঝি নিয়ে কি করবে? কিছুক্ষণ আগে বলেছে কিন্তু সব দিয়ে দেবো তোকে, তোর সব তোর সব। মাঝিকে দেখে বলছে, মাঝি কি করবে 700 কোটি 500 কোটি টাকা নিয়ে? মাঝিকে বলছে, মাঝি একটা কথা ছিল, মানে আমার তো 500 কোটি টাকার ব্যবসা, তোকে বললাম দেবো, তুই 500 নিয়ে কি করবি, তোকে 250 কোটি দেবো। তো মাঝি বলছে, কোনো অসুবিধা নেই বাবু, আপনি যা দেবেন তাই, কোনো অসুবিধা নেই, চিন্তা করবেন না। আরও একটু কাছে এসেছে কিনারা, বলছে 250 কোটি নিয়ে মূর্খ করবে কি রে, বিপদে চলে যায়। ঠিক আছে আর একটু কমিয়ে, আচ্ছা শোন আমি ঠিক করলাম তোকে 50 কোটি দেবো। আর একটু কাছে এসেছে, এসে বলছে আমি একটু টাকা দেবো কেন, ওকে টাকা দেবো কেন, ওকে তো আমি পুণ্য অর্জন করিয়েছি আমাকে বাঁচিয়ে, আমি যদি ওর সামনে মরে যেতাম তাহলে ওর পাপ হতো, একজন জীবাত্মা মারা যাচ্ছে তার পাপ হতো, সেই পাপ থেকে আমি ওকে রক্ষা করে পুণ্য অর্জন করিয়েছি, ও আমাকে টাকা দেবে। তখন মাঝিকে বলছে, মাঝি যখন একদম ঘাটে লেগে গেছে, লেগে বলছে দেখ তুই তো অনেক পুণ্য অর্জন করলি, যেহেতু আমি ডুবে যাচ্ছিলাম তোকে তো পুণ্য দিলাম অনেক, তুই একটা কাজ কর, তুই এই 5 টাকা রাখ রে কৃষ্ণ, 500 কোটি থেকে 5 টাকা ক্ষমতা আছে কিন্তু, কেন না ইচ্ছাটা ধীরে ধীরে যত ঘাটটা পাশে হচ্ছে, লোকে ভাবছে কি, ও ভাবছে কি আর তো বিপদ নেই সব ঠিক আছে, আর এই বা নিয়ে কি করবে, মন অজুহাত দিতে থাকে, ভক্ত হব কি ভক্ত হব না, ভালোবাসা দেব কি ভালোবাসা দেব না, স্নেহ দেব কি দেব না, সবসময় আমরা চিন্তা করি কি আমরা কি পাব, আমি কি সুযোগ পাব, আমার জন্য কি আছে, ইসকনের লাইফ মেম্বার হব কি পাব, কি পাবো ভাই ইসকনের লাইফ মেম্বার হলে, 3 দিন 3 রাত্রি থাকা, তাই তো প্রসাদ ইনভিটেশন, আর না হলে দুধ চাই, কিন্তু এটা ভক্তি নয়। ভক্তি মানে কি, যদি আমার ইচ্ছে হয়েছে কিছু দেবার, লেটস গিভ। দেখুন দশরথ মহারাজ এখানে বলছেন কি, দশরথ মহারাজ বলছেন তুমি এক্ষুনি রাজা হয়ে যাও, তুমি এপাশ ওপাশ চিন্তা করো না। ঠিক সেই রকমই আমাদের মনের মধ্যেও অনেক সময় অনেক ভালো ইচ্ছা হয়, আজকে জব করব ভালো করে, আজকে আরেকজনের সঙ্গে ভালো ব্যবহার করব, আজকে কিছু আমি দান করব, আজকে আমি মন্দিরে যাব, ওটা শুধু মনের মধ্যে রাখবেন না, তৎক্ষণাৎ সেটা করে দেন, তৎক্ষণাৎ সেটা করে দিন। এবং আমি আপনাদেরকে বলছি, আমি শুনছিলাম এবং অনেক পোস্টারও লেগেছে, এই মন্দির হচ্ছে গৌরনিতায়ের, যদি মনের মধ্যে হয় যে না আমি গৌরনিতায়ের জন্য কিছু করব, এটা হচ্ছে শাস্ত্রীয় বিষ্ণুর প্রচারের জন্যে, বিষ্ণুর জন্যে হরিভক্তি পরায়ণতার জন্যে, উৎসবের জন্যে, যার মাধ্যমে বিষ্ণুর নামের প্রচার হবে, কীর্তনের প্রচার হবে, বিষ্ণুর ভক্ত তৈরি হবে, তাদের যদি কেউ দান দেয়, যত ভালো ভালো যজ্ঞ আপনি চিন্তা করতে পারেন যা ফল হয়, তার থেকেও 1000 গুণ ফল হয় বিষ্ণু মন্দিরে দান করলে। উৎকৃষ্ট পাত্রে এবং উৎকৃষ্ট উদ্দেশ্যের জন্য যদি দান করা হয়, তার মতো আর কোনো ফল হয় না। এবং সেজন্য বলা হয় যস্মিন তুষ্ট জগত তুষ্ট, ভগবানকে যখন আমরা সন্তুষ্ট করার জন্য কিছু দিই, ভগবানকে দেওয়ার মতো কিছু আছে কি, সবই তো ভগবানের। একজন সায়েন্টিস্ট বলছে আমি তৈরি করে দেখাবো কি জগৎ তৈরি করবো, ভগবান বলছেন করো, তখন ওরা বালি নিয়েছে আর জল নিয়েছে, এই ভগবান বলছে আমার বালি আর জলটা নেবে না, তাহলে কি করে করবো, তাহলে কিভাবে তৈরি করবো। তো সেই জন্যে আমাদের চিন্তা করা উচিত, শুভ কাজ যখন হয় শুভ কাজ সঙ্গে সঙ্গে করে নেওয়া উচিত, কিন্তু দশরথ মহারাজের একটু দেরি হয়ে গেছিল, কিছু ঘটনা ঘটেছিল যার জন্যে কিছু অসুবিধে হয়েছিল, যেটা আমরা কালকে আলোচনা করব, আজকে না। তো আজকের আলোচনা এখানেই আমরা সমাপ্ত করব বা এগোবো,
যে রামচন্দ্র যখন শুনলেন যে বাবা চাইছেন রাজা হতে, উনি রাজি হলেন। এবং দশরথ মহারাজ বললেন, আমার মন তাড়া দিচ্ছে। কেন? তার কারণ কিছু কথা উনি অন্য আরেকজনকে বলেছিলেন, যেটা পুরাণে বর্ণনা আছে, সেটা পরবর্তীকালে কালকে আমরা আলোচনা করব। সেই জন্যে আজ এখন থেকেই সারা রাত তুমি কুশের আসনে শয়ন করো সীতাকে নিয়ে। সতর্ক হয়ে বন্ধুরা তোমাকে সব দিক থেকে রক্ষা করুক। সব কুচ সব কিছু বহুবিধ ভাবে সুসম্পন্ন হোক, কোনো বিঘ্ন না আসুক। এই নগর থেকে যতক্ষণ পর্যন্ত সব সুন্দর হচ্ছে, সবাই খুশি আছে, সেই খুশির কাজ সুসম্পন্ন করে নেওয়াই ভালো। হে রাম, আমি দেখেছি। আবার উনি বলছেন, মানুষের চিত্ত হচ্ছে অত্যন্ত অনিত্য, আবার ধর্ম যার নিত্য প্রতিষ্ঠিত, সেজন্যে সৎকর্মের দ্বারা শোভন হয়ে সব কাজ ত্বরিত সম্পন্ন করা উচিত। রাজা এই কথা বলার পর তিনি রামকে আগামীকালের এবং আগামী পরশু দিনের বিভিন্ন কার্য সম্পর্কে আদেশ দিয়ে তিনি বললেন, বশিষ্ঠ মুনি এসে আপনাকে সবকিছু, তোমাকে সবকিছু গোনাবে। তুমি যাও, গিয়ে সীতার সঙ্গে আজকে থেকে উপবাসে রত হও। এবং পরবর্তীকালে রাম সেখান থেকে বেরোলেন, আগে কি সীতার কাছে গেলেন, নাকি লক্ষ্মণের কাছে গেলেন, নাকি গেলেন বন্ধুদের কাছে, নাকি গেলেন কৌশল্যার কাছে, তারপর কি হলো জানতে হলে কালকে আবার 5:30 সময় এখানে উপস্থিত থাকতে হবে বিকেলে। তারপর আমরা শুনব যে রামচন্দ্র এর পরবর্তীকালে কি হয়। আপনারা সবাই গভীরে যেতে চাইছেন, আমি চেয়েছিলাম রামকে আর সীতাকে বনবাসে লক্ষ্মণকে পাঠিয়েই দেব, কিন্তু দেখছি যে যেভাবে আপনারা উৎসুক, তারা বনে যেতে মনে হচ্ছে এইবারে আর পারবেন না। এবং পরবর্তীকালে আরও গভীর তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। আপনারা সবাই আনন্দ পাচ্ছেন কি? সেহেতু আপনাদেরকে বলি, আপনারা সবাই খুব আশীর্বাদে পুষ্ট। এবং আপনাদেরকে আমি এটাও আবার বলবো, দেওয়া শিখতে হবে আমাদের। আমাদের হয়ে গেছে কি, আমরা গেট 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 ফরগেট, পেতে 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 ভুলে যাচ্ছি। মন্দির মানেই খালি হচ্ছে খালি পাবো, আমাদের মন্দিরেও আমি দেখি সেটা ঠিক নয়। প্রভু কুপন কোথায় আছে? একজন প্রভু নামে দিয়ে দিয়েছে কুপন প্রভু। স্যার এত কষ্ট হয়ে গেছে আমাকে, পরে বলছে প্রভু আমি আর কুপন দেবো না। কেন যে আমার নাম কুপন প্রভু লিখে দিল, গুরু মহারাজ এত সুন্দর নাম দিয়েছেন, এটা আমার কুপন প্রভু, কুপন প্রভু, কুপন প্রভু। তো কুপন প্রভু নাম হয় না, আমাদের দেওয়া উচিত না নেওয়া উচিত? দেওয়াটা খুব আস্তে করে বলছে, খুব আস্তে করে বলছে দেওয়াটা। আচ্ছা আমার একটা কথা বলেন, দেব কে দিতে পারে? না, যার মন আছে দেওয়া, যার মন আছে সে দিতে পারে। আমি একটা ঘটনা বলবো, শুনবেন? প্রথমত যে প্রভুপাদের একটা ঘটনা বলি, প্রভুপা একজন জনৈক ব্যক্তির 7টা ছেলে ছিল, তার কাছ থেকে একটা ছেলে চেয়েছিলেন নিজের অ্যাসিস্ট্যান্ট করার জন্য, সে দেয়নি। এখন প্রভুপাদের কটা ছেলে আছে? কতগুলো ছেলে প্রভুপাদের এখন গুনে শেষ করতে পারবেন? তো একবার শ্রীপাদ শঙ্করাচার্যের একটি খুব সুন্দর ঘটনা আছে, ইচ্ছা শুনবেন? তাহলে জোরে হরি বল দিতে হয়, মনোমত হচ্ছে না, হরি বল দিতে পারছেন আর কি দেবার কথা বলবো আপনাকে। সবাই মিলে নিতাই গৌরানন্দে এই কুণ্ডলিক বিদ্যানিধি জাগলেন, এটা হলো হলো কুণ্ডলিক বিদ্যানিধি জাগলেন। যখন এই ঋষি এই এই সাধু শঙ্করাচার্যের মাত্র 5-6 বছর বয়স, হ্যাঁ উনি সুন্দর সুন্দর গান লিখেছেন গোবিন্দের উপরে, হ্যাঁ ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নহি নহি রাক্ষতি দুক্রম চরণে। সুন্দর সুন্দর গান লিখে, গোবিন্দ ছাড়া আমাদের গতি নেই। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম এই সংসারে বহু দুস্তারে
কৃপা পার হেরি মুরারে, সুন্দর সুন্দর গান একজন ভজন লিখেছেন। উনি যখন 5 বছর বয়স, খুব শক্তিশালী, স্বয়ং অ্যাকচুয়ালি মহাদেব এসেছিলেন মায়াবাদকে মানে প্রচ্ছদ করার জন্যে, শূন্যবাদ থেকে মায়াবাদ আনার জন্যে, সেটা আলাদা আলোচনা। আজকের পরিপ্রেক্ষিতে বলি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলি, দানের পরিপ্রেক্ষিতে বলি, তো তিনি এসেছেন, তিনি একজনের বাড়িতে গেছেন, সেই মহিলার বাড়িতে কিচ্ছু নেই, ভিক্ষা চাইতে গেছেন। ব্রহ্মচারীর কর্তব্য হচ্ছে ভিক্ষা দেওয়া, হরিবল, এতে লজ্জা পাবার কিচ্ছু নেই, ভিক্ষা নিয়ে আরেকজন কাছে যাওয়া, গুরুর জন্য ভিক্ষা চাওয়া। তো তিনি গেছেন, সেই স্ত্রী বাইরে আসতে পারছে না, কেন জানেন? তার গায়ের যে কাপড়টা এত ছিদ্র আছে, লজ্জা নিবারণ হচ্ছে না, এত গরিব। কিন্তু এই ব্রাহ্মণকে দেখে তার এত ইচ্ছে হয়েছে দেবার, এত ইচ্ছে হয়েছে দেবার, ও কাঁদছে, আমি কিভাবে বাইরে আসবো, আমি দেব কি আছে বাড়িতে, কিচ্ছু খুঁজে পাচ্ছে না, তোলপাড় করছে, যে বাড়িতে একটা ছোট্ট বাচ্চা ব্রাহ্মণ হচ্ছে, দেব না, আমি দেব কিছু, খুঁজে খুঁজে কিচ্ছু পায়নি, আর কাপড়ও এমন করেছে বাইরে বেরোতে পারছে না। তো খুঁজে 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 আমার গায়ে কাঁটা দেয় এটা, যখন আমি শুনেছিলাম, তিনি বলছেন সেই ছোট্ট ব্রাহ্মণ বাচ্চাকে, বলছে, হা পুত্র, আমি বাইরে আসতে পারছি না বাছা, কাপড় নেই আমার, ওপরের অঙ্গবস্ত্র মত ছিদ্র, আমি আসতে পারছি না। তখন উনি করেছেন কি, ওনার উপরের যে ব্রহ্মচারী মানে সন্ন্যাসীর বস্ত্রটা ওটা ছুড়ে দিয়েছেন ওনার দিকে, সেই বস্ত্র নিয়ে সেই স্ত্রী কাপড় ঢাকা দিয়ে তিনি এসেছেন, কি নিয়ে, বাড়িতে কিছু নেই, 5-6টা ছোট ছোট আমলকি নিয়ে, আমলকি আমলকি কি, 5-6টা ছোট ছোট আমলকি নিয়ে তিনি এসেছেন। এসে তিনি বলছেন, তা তো ভিক্ষান দেহি, ভিক্ষান দেহি মাতা, মাতা ভিক্ষান দেহি, মা ভিক্ষান দেহি। তা তিনি তখন করেছেন কি, সেই যে আমলকিগুলো ছিল সেটা বিষ্ণুকে স্মরণ করে ওই ব্রাহ্মণের অঞ্জলিতে দিয়েছেন। যেই মুহূর্তে উনি পেয়েছেন ওনার ওই ভাব আর ওনার ওই প্রেম দেখে, এই ব্রাহ্মণ এই ব্রহ্ম তেজ নিয়ে তিনি স্তুতি করতে শুরু করেছেন, কার, মহালক্ষ্মীর। তিনি বলছেন কনক স্তোত্রম, আপনারা চেক করলে পাবেন, হ্যাঁ, কনক ধারা স্তোত্রম। তিনি বলছেন, হে বিষ্ণুর উরস্থিত ভুবনের নায়িকা, যার জন্য এই ভুবন চলছে, তুমি প্রসন্ন হও মা, তুমি প্রসন্ন হয়ে এই দেবীকে ধন্য করো, এই দেবী তোমার কৃপা থেকে বঞ্চিত, ইচ্ছা প্রচুর কিন্তু সমতা নেই, মা মা তো, হে ভুবনের জননী, হে বিষ্ণু বল্লভা, হে শ্রী বল্লভা, আপনি কৃপা করুন এর উপরে। আর যেই মুহূর্তে উনি এই যে শ্লোক বলেছেন, ঝরঝর ঝরঝর করে সোনার আমলকি ওর ঘরে পড়তে শুরু করেছে, এত আমলকি পড়েছে, এত আমলকি পড়েছে সোনার, নিরেট সোনা, সেটা হচ্ছে কনক ধারা স্তোত্রম। আমি বলছি না কেন, আপনারা সবাই এটা বলতে শুরু করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র এনাফ, তাতে লক্ষ্মীও খুশি নারায়ণও খুশি, ঠিক আছে, শুধু লক্ষ্মী লক্ষ্মী করলে রাবণের দশা হবে, হরি বল, কিন্তু যদি আমরা রাম রাম করি বিভীষণ হবে, বলো বিভীষণ মহারাজ কি, সেই জন্য ইচ্ছা রাখতে হবে, যদি আমরা ইচ্ছা রাখি তাহলে ভগবান আমাদের সামর্থ্য দেবেন। আর ভগবান কি দেখেন, ইচ্ছা সদিচ্ছা, আমি চাই, আমার মনে হয় না, এই যে আমার একটু খারাপ লাগছে যে এই ব্রহ্মচারীরা বারবার আপনাদেরকে বলছেন মন্দির করে দিন মন্দির করে দিন, আপনাদের ব্রহ্মচারীদের বলা উচিত, অন্তত আমি এইভাবে দেখি, এই তোরা বস, আমরা কালেকশন করে তোদের মন্দির বানিয়ে দিয়েছি, কারা কারা হাত তুলেন দেখি, ইচ্ছা আছে, ইচ্ছাটা কার কার আছে দেখি, হাত তুলুন হাত তুলুন, দেখো এরা করে দেবে, ব্রহ্মচারীরা কেন যাবে, ব্রহ্মচারীরা হচ্ছে ত্যাগী, ওরা ভক্তি করবে, সাধন করবে, ভজন করবে, আপনাদের বাড়িতে গিয়ে কীর্তন করবে, আর আপনাদের দায় এটা হচ্ছে আপনাদের ছেলে মেয়ে বাচ্চা গৃহস্থদের, এদেরকে রক্ষা করার দায়িত্ব আপনাদের, আমি আপনাদের বাচ্চা, বাবা মা মা আমি আপনাদের বাচ্চা, আপনাদের দেখার দায়িত্ব আপনার, আমাদের দেখার দায়িত্ব আপনাদের, হ্যাঁ কি না বলুন, এটা শাস্ত্রে বলছে, আমরা কেন চাইব, এটা তো আমরা তো আপনাদের গুরু ভাই, আপনাদের চিন্তা করা উচিত যে আপনাদের এমন ব্যবসা করা উচিত মন্দির এমনি এমনি উঠবে, আপনাদের বলা উচিত
যে তোমরা চিন্তা করবে না আমার ব্যবসা ভালো হবে, আপনারা প্রার্থনা করুন আমি মন্দিরে টাকা দেবো, কোনো চিন্তা নেই। তা আমি চাই যে আপনারা সবাই মিলে মন্দির বানাবেন, হরিবল। ভয় অনেকে চিন্তা করছেন কি হরিবল বলবো কি বলবো না, আপনারা এখানে বলুন ভগবান আপনাদের সব সাহায্য করবেন। আমি বলছি শুধু ইচ্ছা করুন, ইচ্ছা একবার শুধু ইচ্ছা করুন, এটাকে এটাকে ভাববেন না শুধুমাত্র আমি অতিরঞ্জিত করছি, আমি নিজে দেখেছি। প্রভুপাদের ইচ্ছার কথা চিন্তা করুন, এই যে পণ্ডিত গদাধর প্রভু বলে গেলেন ইচ্ছা করেছিলেন এরকম হবে, আমি বলছি আমি ভাবতে পারিনি যে এই সময় আমি আসবো এখানে এতজন ভক্ত আসবে, কিন্তু কোন বৈষ্ণব সদিচ্ছা করেছেন। আমাদের গুরুদেবরা হচ্ছেন শুদ্ধ ভক্ত, ভগবানের শুদ্ধ ভক্ত এনারা, এবং আমাদের জ্যেষ্ঠরা তারা ইচ্ছা করেছেন, ইচ্ছাতে শুধু আমাদের হ্যাঁ মেলাতে হবে। আপনি দেখবেন আশ্চর্য কাজ হচ্ছে আপনাদের মাধ্যমে। মুখম করোতি বাচালম পঙ্গুর ভঙ্গায়তে গিরিম যৎকৃপাত মহম্মন্দে পরমানন্দ মাধব। তো বিশ্বাস নেই সেই কথার উপরে, ভাগবতের কথার উপরে বিশ্বাস নেই, রামায়ণের উপরে বিশ্বাস নেই, আছে কি নেই? এতজন হাজার দু হাজার লোক বসে আছে আর কোনো একটা ব্যাপার। আমি চাই এবং আমি প্রার্থনা করি যে আপনারাই মন্দির বানাবেন, মন্দির হবেই হবেই হবে। একটা জীবনের উদ্দেশ্য পেয়েছেন, উদ্দেশ্যটা ছাড়লে কেমন করে চলবে? প্রত্যেকের জীবনের উদ্দেশ্য ছিল, আপনাদের উদ্দেশ্য ছিল বানাতেই হবে, এটা কিছু করার নেই। তারপর দেখবেন যে যত পরিশ্রম করেছেন না, ভগবান দেখবেন কিভাবে আপনাদেরকে সাহায্য করে। আমি আপনাকে বলছি আমার যত স্বপ্ন সব জগন্নাথ পূর্ণ করেন, আমি দৃঢ়তার সঙ্গে বলছি, আমি দেখেছি। সর্বমপিয়স্য ধর্মস্য ত্রায়তো মহতো ভয়াৎ, এই রথে ভগবানের রথ বেরোয়, হবে রথ, আমরা যদি সাহায্য করতে হবে। আমি আপনাদের একটা ঘটনা বলে কীর্তনের দিকে চলে যাবো, ঘটনা শুনতে চান? এটা বোধহয় শুনিয়েছিলাম, আবার বলবো মনে করাবার জন্য, যে ভগবান বলছেন যে আমি ঋণী হয়ে যাই, এটা ঘটনা। পাঁচ বছর আগে রাত্রেবেলা 11:30 সময় একটা ফোন আসে আমাদের মন্দিরে জেনারেল ম্যানেজারের কাছে, যে একজন জনৈক ভক্ত খুব বৃদ্ধা, সে মৃত পায়, মারা যাচ্ছে, কেউ কি আছে একটু কৃষ্ণর ছবি নিয়ে গিয়ে একটু কীর্তন করে আসবে? তা আমাদের ভক্তদের তো জানেন রাত হয়ে গেছে, যেখানেই রাত সেখানেই কাত, আবার 11:30। তো আমাদের কয়েকজন ভক্তকে নিয়ে একটা ছবি পেয়েছেন সেই ভক্ত, যিনি গৃহস্থ প্রভু জেনারেল ম্যানেজার, রাধা রমণের, রাধা শ্যামসুন্দরের ছবি পেয়েছেন বৃন্দাবনের। তো সব কৃষ্ণই তো কৃষ্ণ, সে গোবিন্দ হোক আমাদের মন্দিরে আর রাধা শ্যামসুন্দর হোক, সেই মাতাজির কাছে নিয়ে গেছেন। সেই মাতাজি তিনি করেছেন কি, অনেক বৃদ্ধা অবস্থা, শ্বাস নিতে পারছেন না, প্রায় 90-এর কাছাকাছি বয়স। তিনি সেই রাধা শ্যামসুন্দরের ছবি দেখে বুকের কাছে সকালবেলা প্রাণ ত্যাগ করেছেন। এটা শেষ নয়, হরিবলের জন্য অপেক্ষা করুন। তার শ্রাদ্ধ হয়ে গেছে, সেই শ্রাদ্ধতে আমরা সবাই গেছি ভক্তরা। পার্ক স্ট্রিটের সব থেকে বড় হোটেলে তার শ্রাদ্ধের মানে অনুষ্ঠান হচ্ছে, বিশাল বড় ছবি লাগানো হয়েছে তার যুবতী অবস্থায়, দেখে মনে হচ্ছে বাবা রে বাবা কে ছিল রে। তা আমি ওনার মেয়েদেরকে জিজ্ঞেস করছি, তারাও ম্যাক্সিমাম ছোট মেয়ে 55 বছর বয়স, বড় মেয়ে 70 বছর বয়স। তা আমি ওদেরকে জিজ্ঞাসাদেরকে সবাইকে খুব মানে কি বলবো সম্ভ্রান্ত পরিবারের মনে হচ্ছে। তা আমি বলছি যে ইনি কে ছিলেন, আমরা কীর্তন করলাম ভজন করলাম সব করার পর আমি বলছি যে ইনি কে? তো বলছে আপনারা চেনেন নাই নাকি, আমার মা তো আপনাদের মন্দিরের খুব পৃষ্ঠপোষক ছিলেন, ইনি উত্তরাখণ্ডের একটা রাজ্যের রানী ছিলেন, যে রাজ্যের নাম হচ্ছে কাংড়া, এখনো ভারতবর্ষে আছে উত্তরাখণ্ডে। এবং আজ থেকে প্রায় 42 বছর আগে আমার মাই বৃন্দাবনের রাধা শ্যামসুন্দর মন্দিরের বিগ্রহ স্পন্সর করেছে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? 42 বছর আগে উনি দান করেছেন, কোথায়? বৃন্দাবনে, কাংড়ার রানী। আর দেহ রেখেছেন কোথায়? কলকাতায় পার্ক স্ট্রিটে। ছবিটা কার পৌঁছিয়েছে? রাধা শ্যামসুন্দর, যাকে তিনি স্পন্সর করেছেন। কিভাবে? ভগবানের ইচ্ছায়। ভগবান ভোলেন না। ফলবালির কথা মনে আছে? ফলবালি, আমরা যতটা দেব ভগবান ততটাই দেবেন আনন্দ আরোর,
ये यथा माम प्रबुद्ध्यन्ते ताम सतैव भजामि। তা আপনারা এখন বলতে পারেন খালি দানের কথা বলছেন। কেন কলিযুগে দানের কথা বলা হয় জানেন? এটা ভগবদ্ গীতার একটি পাঠপটে শ্রীল প্রভুপাদ বলছেন এবং ভাগবতমের উচিত ভগবানকে সবকিছু দিয়ে দেওয়া। সর্বস্ব তোমার চরণে সুফিয়া, পড়েছি তোমার দ্বারে। প্রথম জিনিস যেটা দেওয়া উচিত সেটা হচ্ছে এই এই শরীরটা দিয়ে দেওয়া উচিত, সম্পূর্ণরূপে শরণাগত হওয়া উচিত। সম্ভব? সম্ভব কি সবার জন্যে? পুরো পুরো জীবন দিয়ে দেওয়া খুব ভাগ্যবানরা পায় আর ভাগ্যবতীরা, সম্ভব নয় কলিযুগে। দ্বিতীয় হচ্ছে, ঠিক আছে, শরীর দিতে পারছো না, জীবন দিতে পারছো না, গুণ দাও কিছু। কেউ গান গাইতে পারে, কেউ নাচতে পারে, কেউ কথা বলতে পারে, কেউ রান্না করতে পারে, সেই গুণ দিয়ে ভগবানের সেবা করো। ঠিক আছে, সেটাও পারছি না। সময় দাও একটু এসে মন্দিরে সেবা করো, না প্রভু সেটাও পাচ্ছি না। এবার আমাকে আপনারা বলুন, জীবন দিয়ে, সময় দিয়ে আর নিজের গুণ দিয়ে মানুষ কি করে, কি করছে? সময় দিয়ে, নিজের গুণ দিয়ে, ক্রেডিবিলিটি দিয়ে কি করছে? অর্থ উপার্জন করছে। এই অর্থ উপার্জনের জন্য তিনটে জিনিস লাগছে। কি কি জিনিস লাগছে? মনসা বাচা গিরা, কায় মন বাক্য এবং সামর্থ্য। তার যখন একটা অংশ আমি ভগবানের সেবার জন্য দিই, তাহলে আমার জীবনটাই পরিশুদ্ধিত লাভ করে। সেজন্য নন্দ মহারাজ থেকে আরম্ভ করে পরবর্তীকালে আপনি দেখবেন, যখনই সুযোগ পায় কেউ কিছু দান করে বৈষ্ণবকে, কিছু দান করে ব্রাহ্মণকে, কিছু দান করে ভগবানকে, তাহলে কি হয়? পরিশুদ্ধতা লাভ করে। কালেন স্থান শৌচভ্যম সংস্কারে তপচর্যা, সুতির বক্ষ বস্ত্র পবিত্র হয় জলে, রেশমের বস্ত্র পবিত্র হয় হাওয়ায়, পশমের বস্ত্র পবিত্র হয় সূর্যালোকে, বাসন পবিত্র হয় তাদায়, শরীর পবিত্র হয় জলে, জন্ম পবিত্র হয় সংস্কারে, মন পবিত্র হয় মন্ত্রে, আর অর্থ পবিত্র হয় দানের মাধ্যমে। এটা আমি বলছি না, শ্রীমদ ভাগবতম বলছে। এটা হচ্ছে আমাদের সংস্কৃতি। তো সেজন্যে এরপর কি হলো যদি জানতে হয় ভক্তগণ, কালকে আবার আসতে হবে কটার সময়? কটার সময়? 5:30টার সময়। এইখানে রইল আজ অমৃত লহরী, দুহাত তুলিয়া বলো। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা সবাই এখন কীর্তন করব জগতের মূল্যায়নের জন্য।